ওয়েলকাম বন্ধুরা গরমের ছুটিতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন ছাত্রছাত্রীরা সেই সঙ্গে বদ্রিপ্রাপ্ত শিক্ষক শিক্ষিকারাও তারা নতুন স্কুলে জয়েন করতে পাচ্ছেন না অথচ দপ্তর একরকম জানাচ্ছেন সেই নির্দেশকে তারা লিখিত আকারে চান অন্যদিকে বদ্রিপ্রাপ্ত শিক্ষক শিক্ষিকারা এক মাসের বেতন কাটারও আশঙ্কা করছেন তো কি রয়েছে এই খবরে চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক বন্ধুরা প্রতিবেদন অনুযায়ী একজন শিক্ষক আশঙ্কা করছেন যে তাদের এক মাসের বেতন কেটেও নেওয়া হতে পারে কেন এমন আশঙ্কা করছেন চলুন দেখে নেওয়া যাক বন্ধুরা দক্ষিণ চব্বিশ পরগনার এক শিক্ষক সন্দেশখালী রবীন্দ্র শিক্ষা নিকেতন থেকে উৎসর্সি পোর্টালের মাধ্যমে বদলি হয়েছেন উত্তর চব্বিশ পরগনার মজলন্দপুরের কাছে ঘোষপুর জুনিয়র হাই স্কুলে তিনি বলেন স্কুল সার্ভিস কমিশনের কাছ থেকে রেকমেন্ডেশন লেটার বা সুপারিশপত্র আসে এগারোই মে তেরোই মে মধ্যশিক্ষা পর্ষদ থেকে আসে নতুন স্কুলের নিয়োগপত্র বলা হয় পাঁচ দিনের মধ্যে নতুন স্কুলে যোগ দিতে হবে কিন্তু জেলা শিক্ষা দপ্তরের অনুমতি মিলছে না নতুন স্কুলে যোগ দিতে না পারায় এক মাসের বেতনও কেটে নিতে পারে বলে শুনছি তিনি এটা আশঙ্কা করছেন কিন্তু কিন্তু এটা কখনো সম্ভব নয় কারণ বেতন কখনো এইভাবে কাটা যায় না তিনি তো একটা বর্তমান স্কুলে রয়েছেন তিনি রিলিজ নিয়ে নিলে তারপরে কিন্তু এই সমস্যা হতো যাই হোক তো এ নিয়ে মাধ্যমিক শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতির নেতা অনিমেষ হালদার তিনি কি বলছেন তিনি বলছেন যে বহু শিক্ষকই গরমের ছুটিতে বদলির চিঠি পেয়ে সমস্যায় পড়েছেন শিক্ষা দপ্তরের নতুন কোনো নির্দেশিকা তাই জরুরি হয়ে পড়েছে অর্থাৎ কোনো নির্দেশিকা অবশ্যই দেওয়া উচিত তো শিক্ষকদের একাংশ মনে করছেন শিক্ষা দপ্তরের নিয়ম অনুযায়ী নতুন স্কুলে যোগ দিয়ে হাজিরা খাতায় সই করার কথা প্রশ্ন উঠছে ছুটির মধ্যে কোনো শিক্ষক বা শিক্ষাকর্মী তো হাজিরা খাতায় সই করছেন না তাহলে নতুন শিক্ষক বা শিক্ষাকর্মী স্কুলে যোগ দিয়ে কিভাবে খাতায় সই করবেন এটা একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন তো অন্যদিকে কলেজিয়াম অফ অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার অ্যান্ড অ্যাসিস্ট্যান্ট হেডমিস্ট্রেসের সম্পাদক সৌদীপ্ত দাসের দাবি বদলি হওয়া শিক্ষকদের নিয়োগপত্র গরমের ছুটির পরে দেওয়া হোক বা নতুন স্কুলে যোগদানের সময়সীমা বাড়িয়ে দেওয়া হোক তো এর জন্য কিন্তু অবশ্যই দরকার হবে সেটা হচ্ছে একটা বিজ্ঞপ্তি বা একটা অর্ডার তো সেটা অবশ্যই শিক্ষা থেকে জারি করা উচিত তো শিক্ষা দপ্তরের এক কর্তা কি বলছেন উনি বলছেন নতুন স্কুলে যোগ দিতে অসুবিধা হওয়ার কথা নয় প্রধান শিক্ষকরা গরমের ছুটিতেও স্কুলে যান তারাই সব ব্যবস্থা করে দেবেন তিনি বলেন কারণ নতুন স্কুলে যোগ দিতে সমস্যা হলে তিনি শিক্ষা পর্ষদে লিখিত আর্জি জানাতে পারেন যেদিন যোগ দিতে বলা হয়েছে সেই দিন থেকেই যেন অন ডিউটি ধরা হয় এবং স্কুল খোলার দিন থেকেই তাকে যেন হাজিরা খাতায় সই করতে দেওয়া হয় তাহলেই আর কোনো সমস্যা হবে না বদলি হওয়া শিক্ষকদের বক্তব্য শিক্ষা দপ্তরের মুখে যা বলছে তা লিখিত আকারে বিজ্ঞপ্তিতে প্রকাশ করলেই সব পক্ষের সুবিধা হবে এটা একেবারেই সঠিক কারণ শিক্ষা দপ্তর থেকে যারা বলছেন যে মৌখিকভাবে যে যে জয়েন করতে কোনো সমস্যা নেই কিন্তু বহু ডিআই এবং প্রধান শিক্ষকরা তারা কিন্তু রাজি হচ্ছেন না যেহেতু গরমে ছুটি চলছে তাই এক্ষেত্রে অবশ্যই যদি জয়েন করাতেই হয় তাহলে অবশ্যই শিক্ষা দপ্তর থেকে একটি বিজ্ঞপ্তি বা নোটিফিকেশান অবশ্যই জারি করা উচিত এই ট্রান্সফার প্রাপ্ত শিক্ষক শিক্ষিকাদের উদ্দেশ্যে তো আশা করি আগামী সাতাশ তারিখ স্কুল খুললেই সমস্যা মিটবে তো তার আগে ভিডিও ভালো লাগলে অবশ্য লাইক করবেন আর অবশ্যই প্রচুর প্রচুর শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এমনই আপডেট পাওয়ার জন্য